মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার কাশিগ্রামে রাস্তার পাশে কাকা ভাইপো মিলে গরু চড়াচ্ছিলেন। শেরপুর দিক থেকে আসা একটি ফাঁকা লরি দুজনকে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের। কাকার নাম বিজয় ঘোষ, ভাইপোর নাম রঘুনাথ ঘোষ। জানা গেছে তারা দুজনেই রাস্তার পাশে ফাঁকা জায়গায় বসেছিলেন। খড়গ্রাম থানার পুলিশ দুজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তাদের দুজনের বাড়ি নগর ঘোষপাড়া এলাকায় বলে জানা গেছে। ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। নগরে দুজন বসেদের গরুটা মাঠে নামিয়ে দিয়ে রাস্তার ধারে গাছের সাইডে বসেছিল। এক ড্রাইভার মদ্যপ অবস্থায় দুজনকে পিছিয়ে দিয়ে বেরিয়ে লরি ধরা পড়েছে। লরিটা ধরা পড়েছে, খবর পেলাম যে মানে অ্যাক্সিডেন্ট করে দুজনকে চলে গেছে। লরি দিদি, হ্যাঁ দিয়ে মানে যারা দেখেছিল তারা। কিসে অ্যাক্সিডেন্ট হয়েছে? লরিতে। লরিতে? লরিটা কি আটক করেছে থানাতে? হ্যাঁ।